বৃষ্টিপাতের ফলে এখানে যে বন্যা প্রচুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আমরা জানতে চাই, কথাটা ঘটছে আর কি বর্তমানে এবং প্রথমে প্রথমে কি কি মানে করা হয়েছে বা কাজ কি কি রয়েছে। আর এখানে দেখুন বন্যা পরিস্থিতি যেটা তৈরি হয়েছে আপনারা দেখছেন কালকে থেকে বিভিন্ন ধরনের গ্রাম বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন যেগুলো খোলা হয়েছে সেই রেজিস্ট্রেশনটি আমাদের গতকালই প্রায় ছটার মতো রেজিস্ট্রেশন খোলা হয়ে গেছিলো। এখানে প্রায় 100 জনের মতো লোকজন ছিলেন রেজিস্ট্রেশনগুলিতে, তাদের যে সমস্ত তাদের হেল্প করা সেগুলো সচেতন করা শুরু করা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমি আগে রিকোয়েস্ট করবো যে তাদেরই মনে হয় যে নিজের বাড়িতে বুঝো তাদের যদি আসতে হয় রিলেকশনকে বাড়ি করে চলবে যে এটা আমি বলবো যে আরও অপেক্ষা না করে এত শীঘ্র যাতে ওনারা চলে আসেন রিলেকশনকে আমরা যথাযথ আমরা ব্যবস্থা নেব। যদি আরও বেশি নেমে যায় বাড়িঘর থেকে নেমে যায় তখন যাতে ওখান থেকে নেমে যায় তখন যাতে তারা আবার ফিরে যান। তো আপনাদের মাধ্যমে আমার এই রিকোয়েস্টে থাকবো আমাদের সাথে কোপারেট করে আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করছি পরিস্থিতি মেনটেন করার জন্য। আর প্রত্যেক সাবডিভিশনে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম সেটা 24/7 ফাংশনাল থাকে। 1077 সেটা আপনার টোল ফ্রি নম্বর, সেটাতে আপনারা যে কোনো সময় যে কোনো খবর আপনারা দিলে আমরা ইমিডিয়েটলি সেটাতে আমরা রেসপন্ড করব। স্যার মানে উদ্ধার কাজে মানে কাদের নিযুক্ত করা হয়েছে এখানে উদ্ধার কাজে? যেমন ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস আমাদের যারা আপদা মিত্র ভলেন্টিয়ার আছে ওনারাও কাজ করছেন, তার সাথে SDRFকেও আমরা এখানে এঙ্গেজ করেছি। তো SDRF ব্যাটালিয়নের তারাও এখানে আমাদের সাথে কাজ করছেন, তাতে বাকি অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে অন্যান্য ডিপার্টমেন্টে তাদের নিজ নিজ কাজ সেগুলি করবে। আর আমরা এখন আবার যে পরিস্থিতিটা রিভিউ করার জন্য 12টার সময় ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির একটা মিটিং ডেকেছি আমাদের অফিসে, আমরা সেই মিটিংয়ে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে ইনপুট সেগুলি আমরা কালেক্ট করবো। তাছাড়া যে সমস্ত জায়গায় নদীর বাঁধ আছে সেগুলি অলরেডি আমরা টাইম টু টাইম মনিটরিং করছি। সেই সমস্ত বাঁধ সকালবেলাও ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের অফিসিয়ালকে আমরা পাঠিয়েছিলাম, ওনার সমস্ত বাঁধ আবার দেখে এসছেন। এই সমস্ত জিনিস আমরা করছি। থ্যাংক ইউ।